হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমানা জাহিদ ব্লগস। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি। আমি আজকে আমার একটা পেন্ডিং কাজ আজকে আমি কমপ্লিট করতে পেরেছি, তো ভাবলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। এর জন্যই মূলত আজকে আমার এই ভিডিওটি তৈরি করা। তো এই সময়টা আমার টুনটুন একটু খেলাধুলা করছে, ওকে একটু সময় দিচ্ছি। সারাদিন মোবাইল নিয়ে থাকতে চায়, কার্টুন দেখতে চায়, তো ভাবছি ওর এই নেশাটা একটু কমাতে হবে। ইচ্ছে আছে একেবারেই বাদ দিয়ে দেওয়া, তারপরেও যেহেতু অনেকটা আকৃষ্ট হয়ে গেছে তাই একটু সময় লাগবে। টুইঙ্কেল জোরে জোরে বলো। Like it? In the? In the? বলো তারপর কি? In the sky. আশা করি আমার টুনটুনের আধুহাত ছড়াটা শুনতে তোমরা খুব মজা পেয়েছো। তো আমি আমি আমার একটা ব্লগে শেয়ার করেছিলাম যে আমার বেডরুমে বেডের মাথার সাইডটাতে একটা ওয়ালমেট দিতে চেয়েছিলাম। তো আমি সেদিন কয়েকটা ওয়ালমেট কিনে এনেছিলাম। তো আজকে আমি এই ওয়ালমেটটা এখানে ঝুলিয়েছি। তাই ভাবলাম যে টুকটাক আজকে যা যা করেছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি, ভালো লাগবে। আর ছোটো তিনটা ওয়ালমেট নিয়ে এসেছিলাম, এটা আমার বেবির রুমের ওর মাথার দিকটাতে আমি এটা এভাবে আর কি ঝোলানোর চেষ্টা করেছি। মোটামুটি আমার কাছে খুব ভালো লাগছে এই কর্নারটা। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবে। আরেকটা কিনেছিলাম, সেটা আমি আমার ডাইনিংয়ের এই পাশটাতে ঝুলিয়েছি। আমার কাছে এই রুমেরটা, মানে আই মিন ডাইনিং স্পেসের যে আমি এই ঝুলিয়েছি, এটা আমার কাছে খুব ভালো লাগছে। আর আমি আমার গত একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি টেবিল রানার সেট নিজে তৈরি করতে চাচ্ছি একটু আনকমনের জন্য। তো টাইডাই করে রেখে দিয়েছিলাম, নিজে কিছুটা অসুস্থ ছিলাম। দ্বিতীয়ত টুনটুনিকে নিয়েই আমার এই সমস্ত যেগুলো আমার শৌখিন কাজ, আমি টুকটাক কিছু হাতের নিজের বাসার জন্য হাতের কিছু করে থাকি, তো এগুলো আমাকে করতে হয়। আর সাংসারিক কাজ তো প্রতিদিনের রুটিন মাফিক সেটা তো আছেই। তো আজকে আমি সরি আমি গতকালকে এই রানার সেটটা সেলাই করেছি এবং আজকে সকালে রান্নার ফাঁকে ফাঁকে আমি এগুলো একটু পেন্ট করছি। তো আমার টেবিল রানার সেটটা অবশেষে কমপ্লিট করতে পেরেছি বলে আমার নিজের কাছে খুব ভালো লাগছে। তো সেটা এখন থেকে তো আমার ভালো লাগা খারাপ লাগা অনেকটাই তোমাদের সাথে আমি শেয়ার করি। তো এই দেখো, আমি ফার্স্ট লুকটা তোমাকে দেখাতে চাচ্ছি। মনে হয় না একেবারে মন্দ হয়েছে, আমার কাছে বেশ ভালো লাগছে। টুনটুনির বাবাও খুব তারিফ করলো। আর ওই যে নিজে একটা জিনিস করলে কেউ একটু প্রশংসা করলে শুনতে খুব ভালো লাগে, কাজ করার আরও উৎসাহ পাই। আমি এই টাইডের উপরে, টাইডাই আসলে কখনোই যে বেস কাপড় কালারটার উপরে টাইডাই করি সেই কালারটা কখনোই থাকে না, কালারটা ফেড হয়ে যায়, কারণ টাইডের ধরনই এটা। তো আমি ভাবলাম যে এটার মধ্যে হালকা একটু কিছু পেন্ট করলে হয়তো একটু এক্সেপশনাল মনে হবে, একটু অন্যরকম লুক চলে আসবে। তো আমি এই জিনিসটা দেখানোর আমার আরেকটা কারণ হচ্ছে, আমরা অনেকেই কিন্তু কম বেশি আমরা ব্লকটা করতে পারি কাপড়ে, যে আমরা কাঠের ছাঁচের মাধ্যমে ব্লক করি। তো এই হালকা কয়টা যদি আমি ব্লক করতে চাইতাম তাহলে আমাকে অনেক ঝামেলা করতে হতো ব্লগের জন্য, ব্লগ করার জন্য যে আমার সরঞ্জাম লাগে, আলাদা একটা
ফোমের উপরে রঙগুলাতে হতো, ও সেটাতে ব্রাশ দিয়ে লাগাতে হতো, অ্যাটসেট্রা অনেক ঝামেলা, ডাইস বারবার ধুয়ে নিয়ে এসে তারপর কালার চেঞ্জ করা লাগতো। তো আমার মতো যাদের ছোট্ট বেবি আছে, যাদের কাজের ফাঁকে ফাঁকে এরকম করতে হয়, তাদের আমি মনে করি সামান্য একটু হাতে পেন্ট করলে খুব অল্প ঝামেলা ছাড়াও টুনটুনিদেরকে সঙ্গে করে এই সমস্ত কাজ করা যায়। এই তো আমি বাসায় কয়েকটা ফেভিক্রিল রং ছিল কয়েকটা কালারের, তো ভাবলাম যে এরকম করে কিছুটা একটা আঁকাঝুঁকি করি। টুনটুনি টুনটুনির মতো দৌড়াচ্ছে, তবে একটা আমার জন্য প্লাস পয়েন্ট হয়েছে, যেটা হচ্ছে এই রঙের স্মেলটা টুনটুনির একদম পছন্দ না। সে নাক চেপে দৌড়াদৌড়ি করছে আর বলছে রং রং গন্ধ আসে। এই তো এর জন্য অতটা বেশি বিরক্ত করেনি। তো এখন আমি ভাবলাম যে আমার প্লেটের নিচে রাখার জন্য যে ম্যাটগুলা সেগুলো আমি ছয়টা করেছি, তো তো ছয়টার মধ্যে দুইটা দুইটা করে একরকম ডিজাইন করেছি, আর একটা একটা সিঙ্গেল সিঙ্গেল করে দুইটা দুই রকমের ডিজাইন করেছি, আর পাশের পাইপিংগুলোও দিয়েছি আলাদা। তো আমার পেন্ট করা অলমোস্ট হয়ে গেছে, এখন আমি হচ্ছে একটু টার্সেল দিতে চাচ্ছি টেবিল রানারটা মাঝে যেটা থাকে দুই পাশে ঝুলানোর জন্য। তো আমি টার্সেলটা নিজেই বাসায় তৈরি করে নিচ্ছি। আমি আমার ভিডিওর মাধ্যমে অনেকটা ট্রাই করেছি তোমাদেরকে বোঝানোর জন্য, যারা হয়তো এখনও এটা শিখে উঠতে পারোনি, তো আমি ভাবলাম যে তোমাদের জন্য এটা একটা কি বলবো, মানে তোমরা এটা শিখতে পারবে আর কি। তো আমি এভাবে খুব চটজলদি হাতের সাহায্যেই পেঁচিয়ে নিলাম। পেঁচিয়ে নিয়ে এখন আমি নিজ দিক দিয়ে কেটে নিব সমান করে। আমি জানি না কতটুকু তোমরা আমার ভিডিওতে দেখতে পাচ্ছ, তারপরেও আমি অনেকটা চেষ্টা করেছি দেখানোর জন্য। এই এখন যে একটু অ্যাব্রো থ্যাব্রো আছে, অসমান আছে, সেটা আমি একটু কেটে সমান করে নিচ্ছি। এই আমার টার্সেলটা হয়ে গেছে। এখন আমি শুয়ের মাধ্যমে আমি সেম কালারের সুতা নিয়েছি যাতে বোঝা না যায়, তো মাঝামাঝি দিয়ে এভাবে করে ওই যে পাশটাতে আমি গিট দিয়েছি সেটার মাঝে সুইটা দিয়ে আমি এভাবে একটু টাইট করে বেঁধে নিচ্ছি, যাতে আমার শুয়ের এটা একদম মাঝামাঝিতে থাকে। একটা দিলেই হয়, তো যেহেতু আমার ছোট বেবি আছে, অনেক সময় দেখা যায় ও এই সমস্ত জিনিস ধরে টানাটানি করে, তো এর জন্য টেক্সচারের জন্য আমি দুটো পেঁয়াজ দিয়ে দিচ্ছি যাতে সহজে ছিঁড়ে না যায়। আমি মাঝখানের দিকে একটা গিট দিয়ে ফাইনাল গিট দিয়ে নিচ্ছি, যাতে আমার শুয়ের সাথে যে সুতাটা আছে সেটা যেন একদম মাঝ বরাবর চলে আসে। এই তো শুয়ের সাথে এটা লাগানো হয়ে গেল। এখন আমি এখানে কিছু পুঁতি, কাঠের পুঁতি ইউজ করব। আমি এখানে তিন কালারের তিনটা কাঠের পুঁতি নিয়েছি আর একটা পার্লের মতো পুঁতি নিয়েছি একটু বড় সাইজের। তো আমি ফার্স্টে তিন কালারের তিনটা কাঠের পুঁতি দিয়ে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। তো অবশেষে আমার টার্সেলটা রেডি হয়ে গেছে। এখন আমি এই মাঝ বরাবরটা
মার্ক করে নিলাম। আমি এখানে এখন লাগিয়ে নেব, তোমরা দেখতে পাচ্ছ। আমি আবার দুটো পুঁতি সহ আমি সুচটা বের করে নিলাম, সুইটা বের করে নিয়েছি, ওটার সাথে একটু টান দিয়ে শক্ত করে দিচ্ছি যাতে সুতাটা লুজ হয়ে না আসে। এখন আমি দ্বিতীয় পুঁতিটা বাদ দিয়ে নিচ থেকে প্রথম পুঁতিটার মাঝ বরাবর সুইটা তুলে নেব, যাতে করে শক মানে একটু মজবুত হয়। উপর দিয়ে যেহেতু সুতাটা দেখা যাচ্ছে, হ্যাঁ, এই সুতাটা আমি এখানে বুতাম স্টিচ করে নিব, যাতে করে দেখতে সুন্দর দেখায়। দেখতে পাচ্ছ বুতাম স্টিচটা করাতে কিন্তু দেখতে অনেকটা ভালো লাগছে। তো ঠিক একইভাবে আমি অপর প্রান্তটাও লাগিয়ে নিয়েছি। তোমাদের সাথে শেয়ার করার আমার এই ছোট্ট প্রয়াসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্টস অবশ্যই করবে, একটু বেশি বেশি শেয়ার করবে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর পাশে থাকার বেল আইকনে একটা ক্লিক করো, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো আজ এই পর্যন্তই, আর নয় ফিরে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। সেই অবধি সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।